আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে ধনতেরাসের দিনে অবশ্যই ক্রয় করুন এই একটি ছোট্ট জিনিস। ধনতেরাসের কেনাকাটির শুভ মুহূর্তে অবশ্যই এই জিনিসটি ক্রয় করতে ভুলবেন না। আপনার জীবন হবে অত্যন্ত সুখের। আজকের ভিডিওতে আমি ধনতেরাসের দিনে কেনাকাটির বিষয়টি জানাব এবং তার সঙ্গে জানাব এস নামের জাতক জাতিকারা বিশেষ করে এই একটি জিনিস ক্রয় করবেন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী, কালী পুজোর ঠিক আগে এই বিশেষ শুভ মুহূর্ত, যে সময় মহালক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। সারা ভারতবর্ষে ধনতেরাসে বেশ ঘনঘটার সঙ্গে পালন করা হয়। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতেও এর প্রচলন এখন চলে এসেছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রতি বছরই ছোটোখাটো জিনিসপত্র ধনতেরাসের দিনে কিনে থাকেন। আজকে আমি আপনাদের বলবো অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় যে কোনো জিনিস আপনি ধনতেরাসে কিনতে পারেন। তবে আপনি যদি এস নামের মানুষ হন বা আপনার বাড়ির আশেপাশে বা আপনার বন্ধুবান্ধবীদের মধ্যে কেউ যদি এস নামের মানুষ হয়ে থাকে, তাহলে তো আর বলার কথাই নয়। কারণ এই ধনতেরাসের দিনে অতি অবশ্যই আপনি এই একটি ছোট্ট জিনিস ক্রয় করবেন। তার আগে আপনাদের জেনে নিতে হবে ধনতেরাস কবে এবং ধনতেরাসের কেনাকাটির শুভ মুহূর্ত। ধনতেরাস হলো আগামী 22শে অক্টোবর। এই ধনতেরাসের দিনে আপনার জীবনের অত্যন্ত উন্নতি হবে। 22শে অক্টোবর সন্ধেবেলা থেকে শুরু হচ্ছে ধনতেরাস এবং 23শে অক্টোবর শেষ হয়ে যাচ্ছে। যদি কেনাকাটির শুভ মুহূর্তের কথাই বলেন, তাহলে 22শে অক্টোবর সন্ধে 7:22 থেকে রাত্রি 8:39-এর মধ্যে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস ক্রয় করতে পারেন। সোনা, রূপা বা তামার কোনো পুজো দ্রব্যাদি বা ঝাঁটা, ধনে, কোটা ধনে এবং আপনি এই প্রকারের বিভিন্ন জিনিস, লবণ অবশ্যই ক্রয় করে আপনার বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু এস নামের জাতক জাতিকারা এগুলি ক্রয় করুন বা না করুন, এই একটি জিনিস ক্রয় করবেন। প্রথমত এস নামের জাতক জাতিকারা এই দিন হলুদ বর্ণের যে বস্ত্র পরিধান করবেন, হলুদ বর্ণের জামা কাপড় পরিধান করবেন এবং অবশ্যই ক্রয় করবেন হলুদের গাঁট। আপনাদের আর্থিক সমৃদ্ধি চরম থেকে চরমতম হয়ে উঠবে, জীবনে উন্নতি করবেন খুবই। আজকের ভিডিওটি যারা দেখলেন,
তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইক করার ইচ্ছা হলে অবশ্যই লাইক করবেন এবং নিচের কমেন্ট সেকশনে অনুগ্রহপূর্বক আপনার নামটি উল্লেখ করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ধনতেরাসের দিনে অবশ্যই ক্রয় করুন এই একটি ছোট্ট জিনিস। ধনতেরাসের কেনাকাটির শুভ মুহূর্তে অবশ্যই এই জিনিসটি ক্রয় করতে ভুলবেন না, আপনার জীবন হবে অত্যন্ত সুখের। আজকের ভিডিওতে আমি ধনতেরাসের দিনে কেনাকাটির বিষয়টি জানাব এবং তার সঙ্গে জানাব এস নামের জাতক জাতিকারা বিশেষ করে এই একটি জিনিস ক্রয় করবেন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী, কালী পুজোর ঠিক আগে এই বিশেষ শুভ মুহূর্ত, যে সময় মহালক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। সারা ভারতবর্ষে ধনতেরাসের বেশ ঘনঘটার সঙ্গেই পালন করা হয়। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতেও এর প্রচলন এখন চলে এসেছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রতি বছরই ছোটোখাটো জিনিসপত্র ধনতেরাসের দিনে কিনে থাকেন। আজকে আমি আপনাদের বলবো অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় যে কোনো জিনিস আপনি ধনতেরাসে কিনতে পারেন। তবে আপনি যদি এস নামের মানুষ হন বা আপনার বাড়ির আশেপাশে বা